ববি হাকিম সে বলছে এ পার্থ চট্টোপাধ্যায়কে আমি চিনতাম না, যে বলছে না ডিএ কেন দেব। আসলে বিশ্বাস করুন, ওই যে বললাম না বিধায়কদের 5 কোটি টাকা সম্পত্তি বেড়েছে, 10 কোটি টাকা, 15 কোটি টাকা। 2011 সালের পর পশ্চিমবাংলার মানুষের সবচেয়ে লাভজনক ব্যবসার নাম জানেন? সবচেয়ে লাভজনক ব্যবসার নাম কি? সবচেয়ে লাভজনক ব্যবসার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস করা। তৃণমূল কংগ্রেস করার মতো আরো কোনো বড় ব্যবসায়ী নাই এই অঞ্চলের। মানুষ আপনি ভাবতে পারেন এই তৃণমূলকে, এই চোর, এই দুর্নীতিগ্রস্ত, এই নোংরা, এই অপদার্থ, এদের সরিয়ে আপনি ভাবতে পারেন যে আপনি বিজেপিকে আনবেন? আমরা বলছি দিল্লির ওইটা, মানে ওই আচ্ছে দিনের নায়ক, ওটা হচ্ছে বড় চোর, এটা হচ্ছে ছোট চোর। কেন বলছি এ কথা? এসএসসি দুর্নীতি ওরা শিখেছে ব্যাপম দুর্নীতির থেকে মধ্যপ্রদেশে। 250টার কাছাকাছি সিট, লক্ষ লক্ষ টাকায়, 25 লক্ষ টাকা থেকে 30 লক্ষ টাকা, কোটি কোটি টাকা স্ক্যাম হয়েছে। তৃণমূলের নেতারা টিভি চ্যানেলে বসে বলছেন শুভেন্দু নারদায় টাকা নিয়েছে। সোশ্যাল মিডিয়ার নেতা, আমি নাম ফাম বলছি না এখানে, আমি ওকে বললাম যে শুভেন্দু নারদায় টাকা নিয়েছে যখন তৃণমূলে ছিল, ঠিক আছে, এখন বিজেপিতে চলে গেছে। আচ্ছা, যতবার তৃণমূল কংগ্রেস বলছে শুভেন্দু নারদায় টাকা নিয়েছে, ততবার, যতবার শুভেন্দুকে চোর বলছে, শুভেন্দু চোর এবার কোনো সন্দেহ নেই, ততবার কাকুলি ঘোষ দস্তিদারকেও তো চোর বলছে, ততবার স্যান্ড খোকাকেও চোর বলছে, ততবার সৌগত রায়কেও চোর বলছে। বলছে টিভি চ্যানেলে বসে বলছে, কি বলছে? বলছে যে বিজেপি চোর। দেখুন, যা আলোচনা হবে বিজেপি তৃণমূল বাইনারি বলবে বিজেপি এখানে করেছে, ওখানে করেছে, আমরা জানি তো বিজেপি কি করেছে। নারদা স্টিং অপারেশন আপনি দেখেছেন পশ্চিমবাংলায় 16 সালে, 15 সালের শেষে? আপনি জেনে রাখুন, ভেঙ্কয়া নাইডু বিজেপির সর্বভারতীয় সভাপতি তেহেলকা টেপকাণ্ডে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বিজেপি যা ওখানে করেছে দিল্লিতে, যে চুরি, সেই চুরি বিজেপির থেকে শিখে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস একই কাজ করছে, অন্য কিছু নয়। ভাইপোকে ধরে ফেলার কথা ছিল, ভাইপোকে ধরছে না, কারণ টেবিলে খেলা হয়ে গেছে। অমিত শাহর সাথে, নরেন্দ্র মোদীর সাথে দিদিমণির খেলা হয়ে গেছে। সেই কারণে দিদিমণি বলছে মোদি ভালো, অমিত শাহ খারাপ। এরপর যখন, এখন তো কাজরি ব্যানার্জির কাছে ইডির চিঠি গেছে, মানে মমতা ব্যানার্জির বাড়িতে ইডির চিঠি পৌঁছে গেছে। শুধু সিবিআই ইডি খালি ডাকছে আর ছেড়ে দিচ্ছে। ধাই কিরি কিরি ভুবনেশ্বর মনে নেই সারদা নারদার সময়? ওই যে সাইকেল চোরটা সুদীপ, এই যে এখন ভাষণ দিচ্ছে রোজ, চোরকুনাল ভাষণ দিচ্ছে, 3.5 বছর জেলে ছিল, বলেছিল মমতা ব্যানার্জি সবচেয়ে বেশি সারদার থেকে টাকা লুটেছে, কে? মমতা ব্যানার্জি, আমরা বলিনি, এই কুনাল বলেছিল। আর কি আজব পার্টি তৃণমূল বাবু, কি আজব পার্টি! সার্কাস পার্টি ছাড়া আপনি কি বলবেন? সার্কাস ছাড়া সম্ভব না। যে কুনাল ঘোষ বলেছিল মমতা সবচেয়ে বড় চোর, সেই কুনাল ঘোষ এখন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রেস কনফারেন্স করছে। আমরা বলছি এই লড়াই রুটি রুজির লড়াই, ওরা বুঝে গেছে। সাগর দিঘিতে তৃণমূল কংগ্রেসের গরু হারিয়ে গেছে, দুধেল গরুও হারিয়ে গেছে, কেউ ভোট দেবে না তৃণমূল কংগ্রেসকে। মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে তাহলে তৃণমূল কংগ্রেস হাওয়া হয়ে যাবে। আর সেই সুযোগেই, সেই সুযোগেই দেখবেন মুখ্যমন্ত্রী বলল যে আমি জানতাম হাওড়ায় দাঙ্গা হবে। কি করছিল পুলিশ? রামনবমীর মিছিল। আরে রামনবমীর মিছিল যদি মসজিদে গুলোকে দেখিয়েই শেষ করবেন, মসজিদ থেকে মসজিদ মিছিল যদি রামনবমীর মিছিল হয়, মসজিদের ওপর গিয়ে আক্রমণ করবেন, তাহলে আর বাবরি মসজিদটা ভাঙলেন কেন? ওটা তো ভালো ছিল, কি অসুবিধা ছিল মসজিদে আক্রমণ করার জন্য? আর তৃণমূল কংগ্রেস জায়গা করে দিচ্ছে, তৃণমূল বিজেপি দাঙ্গার আবহাওয়া যদি জারি করা যায় তাহলে হিন্দুরা কার পক্ষে যাবে? বিজেপির পক্ষে যাবে, মুসলমানরা তৃণমূলের পক্ষে যাবে। আমরা বলছি, আমরা বলছি এই বাইনারি শেষ হয়ে গেছে পশ্চিমবাংলায়। কেন শেষ হয়ে গেছে? 14 টাকার কেরোসিন তেল কত টাকা দাম? কত টাকা? বিরাট কোহলির থেকে দ্রুত সেঞ্চুরি করে দিয়েছে। হ্যাঁ, 2014 সালে পেট্রোলের দাম ছিল কত, আর এখন পেট্রোলের দাম হয়েছে 106 টাকা। ডিজেলের দাম ছিল 60 টাকা ছিল, ঠিক বলেছে। ডিজেলের দাম কত ছিল? 40-এর ঘরে ছিল, 92 টাকা, 93 টাকা কলকাতা শহরে ডিজেলের দাম। রান্নার গ্যাসের সাথে আধার কার্ডকে যখন যুক্ত করলো, আপনি ভাবলেন বোধহয় আপনার জীবনে আলো এলো বলে। হ্যাঁ, প্রথম মাসে 312 টাকা যুক্ত হয়েছিল, এখন এ মাসে 4 টাকা থেকে 13 টাকা, কোনো সময় 4-5 টাকা, কোনো সময় 12 টাকা 13 টাকা। অন্য কথা ছেড়ে দিন, রান্নার গ্যাস 600 টাকার দাম ছিল, দাম হয়েছে 1200 টাকা। দিল্লির সরকার বারবার পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম বাড়াচ্ছে, আর রাজ্যের সরকার বারবার দুধের দাম বাড়াচ্ছে, বিদ্যুতের দাম বাড়াচ্ছে। আর ওরা হিন্দু মুসলমানে লড়িয়ে রাখতে চায়।
আমরা বামপন্থীরা বলছি এ লড়াই জাতপাতের লড়াই নয়, এ লড়াই রুটি রুজির লড়াই। আজকে যারা যে পুলিশ যদি আমাদের মিটিং এর আওয়াজ শোনেন, আজকে যারা তৃণমূলের পক্ষ নিচ্ছেন, তৃণমূলের গুন্ডাদের পাশে দাঁড়াচ্ছেন, আপনারা শুনে যান, তৃণমূল সরকার থেকে চলে গেলে ভোট না পেলে এপাড়ার তৃণমূল নেতাও বলবে, যেমন বলেছিল এপার তো যেটাকে আমরা চিনতাম না, এপাড়ার তৃণমূল নেতাও বলবে ভাইপোকে আমি চিনতাম না, এপিসিকে আমি চিনতাম না, এ তৃণমূলকে আমি চিনতাম না, কান ধরে অটবস করাবে মানুষ, এ সময় এসে গেছে পশ্চিম বাংলায়। আর পুলিশ যারা মনে করছেন ডান্ডা দিয়ে লাল ঝান্ডাকে শেষ করবেন, যারা ভেবেছিলেন আজকে মুন্নুবাড়িতে পিংলায় এই সমাবেশ আটকে দেবেন আক্রমণ করে, তাদের বলতে চাই পুলিশের লাঠি ঝেটার কাঠি ভয় পায় না কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা, কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা এক গজটাপন নয়, লড়াই সংগ্রামের লাল ঝান্ডা। যিনি বলেছিলেন না মেদিনীপুরে লাল ঝান্ডা থাকবে না, তিনি এখন তৃণমূলের ঝান্ডা ছেড়ে বিজেপির ঝান্ডা ধরে নিয়েছেন, লাল ঝান্ডা থাকবে। আমরা এটা বলতে পারি পিংলায়, যারা মাইকের আওয়াজ শুনছেন, মিটিং এর আওয়াজ শুনছেন, আমরা এটা বলতে পারি যে কোনো ফোর টোয়েন্টি নেতাদের আমাদের দলে কোনো স্থান নেই, কোনো ফোর টোয়েন্টি নেতা, কোনো চোর, কোনো দুষ্কৃতি, বিজেপি তৃণমূল কারো স্থান নেই। ওরা বলতে পারবে না ভাইপো কালকে বিজেপিতে যাবে কি যাবে না, ওরা বলতে পারবে না তৃণমূলের কোনো নেতা বিজেপিতে যাবে কি যাবে না, বিজেপির কোনো নেতা শুভেন্দু আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হবে কি হবে না। আমরা বলছি মাননীয়া স্টেজে একটা ওয়াশিং মেশিন দেখিয়েছেন না, হ্যাঁ টিভি মিডিয়া খুব দেখাচ্ছে ওয়াশিং মেশিন, আমরা বলছি ওরকম একটা ওয়াশিং মেশিন নেই, দুটো ওয়াশিং মেশিন আছে আমাদের রাজ্যে, একটা তৃণমূল একটা বিজেপি। অর্জুন সিং ছটা খুন করেছে তারপর চলে গেল এই দল থেকে ওই দলে, ব্যাস সাত খুন বাপ। কি দেখলাম আমরা, রাজীব বন্দ্যোপাধ্যায় সে দিদির ছবি নিয়ে 2021 সালের ভোটের আগে সে দিদির ছবি নিয়ে হাঁটছে, সাংবাদিকরা ধরেছে রাজীববাবুকে কোথায় যাচ্ছেন, বলছে এই তো, বলছে দিদির ছবি নিয়ে কোথায় যাচ্ছেন, বলছে কেন বিজেপিতে যাচ্ছি, আবার তৃণমূলে চলে এসছেন। যেই বিজেপিতে গেলেন মুখ্যমন্ত্রী বললেন ও বনসহায়ক দপ্তরে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, তারপর আবার তৃণমূলে চলে এলেন। আনা জানা লাগা রহেগা, কবি সুখ আয়েগা কবি দুঃখ আয়েগা, তৃণমূল থেকে বিজেপিতে আসবে, বিজেপি থেকে তৃণমূলে যাবে, কেন কেন? তার কারণ যেই ক্ষমতায় আসুক না কেন আমার চুরিটা যাতে বজায় থাকে, আমার দুর্নীতিটা যাতে বজায় থাকে, যখন তৃণমূল আসবে তখন তৃণমূলে যাব, যখন বিজেপি আসবে তখন বিজেপিতে যাব। আমরা বলছি আমরা লাল ঝান্ডার পার্টি, মানুষ বলা শুরু করেছে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জ্যোতি বসুর সাথে বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে পিসি ভাইপো তুলনা করবেন না, খোদা বক্সের সাথে মিটার বক্সের কোনো দিন তুলনা হয় না। লড়াই পঞ্চায়েত, এই পঞ্চায়েত নির্বাচনে লড়াই হবে, এ লড়াই তৃণমূল কংগ্রেসের সাথে সিপিএম এর না, বিজেপির সাথে সিপিআইএম এর না, এ লড়াই নিজের পঞ্চায়েতের অধিকার বোঝার জন্য তৃণমূল কংগ্রেসের সাথে মানুষের লড়াই, আর সেই মানুষের লড়াইয়ের পক্ষে সিপিআইএম থাকবে, লাল ঝান্ডা থাকবে, আপনাদের পাশে থাকবো। এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম, ধন্যবাদ, নমস্কার, ইনক্লাব জিন্দাবাদ।